আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবেল 390 নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এমপিভুক্ত মাদ্রাসার যে জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদনটা হার্ড কপির মাধ্যমে ম্যানুয়ালি দাখিলকরণ প্রসঙ্গে। অর্থাৎ আমরা জানি যে এখন নতুন এমপিভুক্ত বা উচ্চতর গ্রেড যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে অনলাইনে প্রেরণ করা লাগতেছে, অনলাইনের মাধ্যমে আমরা সেটা আবেদন করা যাচ্ছে। কিন্তু এই শুধুমাত্র যারা জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে যাদের পদোন্নতির আবেদন করতে হবে সেটা কিন্তু হার্ড কপির মাধ্যমে দিতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন এটাই করতে হবে না। এই জন্য কী কী করতে হবে দেখুন। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018-23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত সর্বশেষ পরিমার্জিত অনুযায়ী দেশের কামিল, ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন নিম্নোক্ত কাগজপত্র ডকুমেন্ট সহ সংযুক্ত সকে হার্ড কপিতে ম্যানুয়ালি মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। উল্লেখ্য যে পদোন্নতির আবেদন প্রেরণের জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ এটি মাথায় রাখতে হবে জ্যেষ্ঠতা যেন লঙ্ঘন না হয়। এরপরে দেখুন যে পদোন্নতির আবেদনের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে, যাচাইকালে প্রয়োজনীয় মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে কোনো ভুল কাগজ বা কোনো যদি আপনার যদি দেখা যাচ্ছে যে সঠিক কাগজ না দেন সেই ক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হতে পারে, কারণ এখানে উল্লেখ করা আছে যে যাচাইকালে প্রয়োজনে মূল কপি প্রদর্শন করতে হবে। আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে ফটোকপি, বাট এখানে কিন্তু যদি তারা যাচাই করতে চায় তাহলে মূল কপি দিয়ে তাদেরকে প্রদর্শন করতে হবে, তারা সেটাতে যাচাই করবে। এক নম্বরে দেখুন, সংযুক্ত ফরম্যাটে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন ফরম্যাটে নির্ধারিত স্থানে সভাপতি ও অধ্যক্ষের স্বাক্ষর, নাম, পদবী, মোবাইল নম্বর সহ সিল থাকতে হবে। অর্থাৎ যেই সিলটা থাকবে সেখানে যেন অবশ্যই পদবী এবং মোবাইল নম্বর যেন থাকে। এরপরে দেখুন, দ্বিতীয় নম্বর বলছে যে সভাপতির প্রতি স্বাক্ষর সহ অধ্যক্ষের ফরওয়ার্ডিং, অ্যাডক কমিটি হলে সভাপতি, কোনো কমিটি না থাকলে জেলা সদরের মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি স্বাক্ষর করবেন। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাডহক থাকে তাহলে সেই ক্ষেত্রে সভাপতি করবে, অ্যাডহক সভাপতি, এবং যদি কোনো কমিটি না থাকে সেই ক্ষেত্রে যারা জেলা পর্যায়ে আছে তাদের জেলা প্রশাসক করবে বা অতিরিক্ত জেলা প্রশাসক, আর যারা জেলার বাইরে অর্থাৎ উপজেলা যেগুলো সেগুলো উপজেলা নির্বাহী অফিসার দ্বারা প্রতি স্বাক্ষর করে নিতে হবে ফরওয়ার্ডিংয়ে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যেই ফরওয়ার্ডিংটা আছে সেই জায়গায়। তিন নম্বর বলছে, জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনাকে জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরওয়ার্ডিং যুক্ত করতে হবে। চার নম্বর হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ সকল যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনার এবং নম্বরপত্র সবগুলোরই আপনার ফটোকপি লাগবে এবং সত্যায়িত কপি। পাঁচ নম্বর বলছে, নিয়োগপত্র, যোগদানপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ নিয়োগপত্র এবং যোগদানপত্রেরও সত্যায়িত কপি দিতে হবে। ছয় নম্বর বলছে, পদোন্নতির জন্য আবেদনকারীর প্রথম বিভিন্ন স্কেল গ্রেড প্রাপ্তির সর্বশেষ এমপিও কপি, অর্থাৎ এর আগে আপনি যে এমপিওটা পেয়েছেন, এর আগে আপনি যে উচ্চতর স্কেল পেয়েছেন, সমস্ত কিছু যে গ্রেড আপনি পরিবর্তন হয়েছে সব কিছুরই এমপিও কিন্তু দিতে হবে। এরপর সাত নম্বর বলছে, সকল কর্মরত সকল সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষকের যোগদানের তারিখ এবং এমপিওভুক্তির তারিখ সহ উল্লেখ তালিকা দিতে হবে, অর্থাৎ কর্মরত যতগুলো আপনার সহকারী অধ্যাপক আছে এবং জ্যেষ্ঠ প্রভাষক আছে এবং প্রভাষকের যোগদানের তারিখ ও এমপিওভুক্তির তারিখটা উল্লেখ সহ একটা তালিকা করে দিতে হবে, যাতে করে খুব সহজেই বোঝা যায়, তারা বুঝতে পারে যে এখানে কোনো জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে কি না। আট নম্বর হচ্ছে যে মাদ্রাসার প্রথম ও সর্বশেষ এমপিও কপি, এটি মাদ্রাসার প্রথম এবং সর্বশেষ, এটি কিন্তু ক্যান্ডিডেটের নয়, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নয়। নয় নম্বরে বলছে যে গবেষণা কর্ম বা স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটার কপি। এবার বলছে যে সর্বশেষ স্বীকৃতি অধিভুক্তির কপি, না থাকলে হালনাগাদকরণের আবেদন দাখিলের প্রমাণক, অর্থাৎ সর্বশেষ স্বীকৃতি এবং অধিভুক্তির কপি আপনাকে সংযুক্ত করতে হবে। যদি এটি না থাকে তাহলে আপনি যে আবেদন করেছেন হালনাগাদের জন্য তার প্রমাণক, অর্থাৎ আপনি যে টাকা পে করেছেন বা জমা দিয়েছেন সেই রসিদটা কিন্তু এখানে দিতে হবে ফটোকপি করে। এরপর এগারো নম্বর বলছে, বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমতিপত্র, গভর্নিং বডি যে অনুমোদন পেয়েছেন
কমিটির তার দিতে হবে। ১২ নম্বর বলছে প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্নিং বডির সুপারিশ সম্বলিত রেজুলেশন, এবং একটি রেজুলেশন আপনার কমিটি কর্তৃক বা গভর্নিং বডি কর্তৃক যেই সুপারিশ করেছে আপনাকে পদোন্নতির জন্য তার রেজুলেশন। এবং ১৩ নম্বর আছে অন্যান্য বা বিবিধ। এমত অবস্থায় যখন কামিল ফাজিল এবং আলিম মাদ্রাসায় বিভক্ত প্রভাষকদের যথাক্রমে সহকার অধ্যাপক জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন হার্ড কপির মাধ্যমে ম্যানুয়ালি মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা দপ্তর বরাবর বর্ণিত ডকুমেন্ট সহ সংযুক্ত ছকে দাখিল করার জন্য অনুরোধ করা হলো, এবং সংযুক্ত ছক ৩ নম্বর ফর্দ, এখানে কিন্তু তারা ছকটা দিয়ে দিয়েছে আপনি কীভাবে সেটি করবেন। এই হচ্ছে সেই ছক। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা, এবং বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা। বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপি নীতিমালা ১৮/২০২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত ও সর্বশেষ পরিমার্জিত অনুযায়ী সহকারী অধ্যাপক জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি সংক্রান্ত আবেদন ফর্মের সাথে সংযুক্ত নির্দেশনাবলী অবশ্যই পালনীয়, অর্থাৎ এর সঙ্গে যেগুলো সংযুক্ত করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন এখানে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনার নাম দিতে হবে বাংলায় এবং ইংরেজিতে বড় হাতের, এখানে পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনার যেই ঠিকানা, আপনার গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা বা জেলা, গ্রাম, বাড়ি, স্থায়ী ঠিকানা। এরপর হচ্ছে পুরুষ মহিলার ক্ষেত্রে, পুরুষ মহিলা হলে আপনি যেটা সেটাতে টিক চিহ্ন দেবেন, জন্ম তারিখ এই জায়গায় দিয়ে দেবেন, শিক্ষাগত যোগ্যতা এই জায়গায় পরীক্ষার নাম, গ্রুপ এই জায়গায় হচ্ছে বিভাগ বা শ্রেণী, আপনি দ্বিতীয় বিভাগ পেয়েছেন না তৃতীয় বিভাগ, না প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী, আপনার যেটা ছিল, অথবা গ্রেড, ফলে গ্রেড দিবেন। এখানে পরীক্ষার সন, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সন, ফল প্রকাশের তারিখ এই। এরপর হচ্ছে আপনার ১৯ নম্বর হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এখানে আপনার ইন্ডেক্স নম্বর দিয়ে দিতে হবে। ১০ নম্বর হচ্ছে নিবন্ধন সনদ বিষয়, যদি আপনার নিবন্ধন সনদ বিষয় থাকে অবশ্যই পরীক্ষার বছর, রোল নাম্বার এবং নিবন্ধন নম্বরটা দিতে হবে। এরপর হচ্ছে ব্যাংকের নাম, এখানে আপনি ব্যাংকের নাম দিবেন, কোন শাখা সেটা দিবেন, এবং সেই ক্ষেত্রে হিসাব নাম্বার এই জায়গায় দিয়ে দিতে হবে। মনে রাখবেন যে সভাপতি স্বাক্ষর তারিখ সহ, দেখুন এখানে মোবাইল নাম্বার, তারিখ সহ সম্পূর্ণ কিন্তু দিতে হবে। দ্বিতীয় পাতায় বলছে কি, ১২ নম্বরে যে বর্তমান পদবি, আপনার পদবি কি, বিষয় কি, বেতন স্কেল কত এবং বেতন কোড কত। স্কেল বলতে আপনার যে ২৯,০০০ না ২৮,০০০ না কত, আর বেতন কোড হচ্ছে আপনি কি ৯ কোটি না ৭ কোটি না ৮ কোটি সেটা। এবং ৩ নম্বর হচ্ছে অভিজ্ঞতা, সর্বমোট চাকরির মেয়াদ, অর্থাৎ আপনি এ পর্যন্ত কত বছর চাকরি করলেন সেটা এখানে দিতে হবে, ২০ বছর না ২১ বছর না ২৫ বছর সেইটা। এবং প্রভাষক পদে কত বছর, আর বিরতিকাল যদি থাকে তাহলে কিন্তু তা উল্লেখ করতে হবে যে আপনি এত থেকে এত বিরতি ছিল, এত এটা প্রভাষক পদে কত বছর। এরপর প্রথম যোগদানের তারিখ এবং প্রথম এমপিভুক্তর তারিখ। এরপরে দেখুন সংশ্লিষ্ট শিক্ষকের প্রথম এমপিও কপি, উচ্চতর স্কেল প্রাপ্তির এমপিও কপি ও সর্বশেষ এমপিও কপি সংযুক্ত করতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাকে সংযুক্ত করে দিতে হবে। প্রথম এমপিও কপি, অর্থাৎ আপনার প্রথম এমপিও কপি, উচ্চতর স্কেল প্রাপ্তির প্রথম এমপিও কপি ও সর্বশেষ এমপিও কপি। এরপর হচ্ছে মাদ্রাসা সংক্রান্ত, অর্থাৎ মাদ্রাসার নাম, মাদ্রাসার যে এমপিও কোড নাম্বারটা আছে সেইটা এখানে দিতে হবে, ডাকঘর, ইউনিয়ন, এটা কিন্তু মাদ্রাসার ঠিকানা, মাদ্রাসার ডাকঘর যেখানে, মাদ্রাসা, ইউনিয়ন, উপজেলা, জেলা। এরপর হচ্ছে ১৫ নম্বর প্রথম স্বীকৃতির তারিখ, প্রথম যে স্বীকৃতি অনুমোদন পেয়েছিল তার তারিখ, স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, অর্থাৎ সর্বশেষ যে স্বীকৃতিটা আছে কবে মেয়াদ উত্তীর্ণ হবে, শেষ কবে হবে সেই তারিখটা। এবং ১৭ নম্বর বলছে যে প্রথম অধিভুক্তি, ফাজিল কামিল তারিখ, এই ফাজিলে বা কামিলে প্রথম যে অধিভুক্তি হয়েছিল সেটার তারিখটা এই জায়গায় দিতে হবে। ১৮ নম্বর অধিভুক্ত ফাজিল বা কামিল মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং কবে সেটার মেয়াদ উত্তীর্ণ হবে সেটা দিতে হবে। ১৯ নম্বর হচ্ছে মাদ্রাসা এমপিভুক্ত সংক্রান্ত, এই জায়গায় হচ্ছে এমপিভুক্ত সংক্রান্ত মাদ্রাসার দাখিল স্তর কবে এমপিভুক্ত হয়েছে এবং মন্ত্রণালয়ের যে আদেশের স্মারক নম্বর এবং তারিখ সেইটা উল্লেখ করতে হবে। আলিমের ক্ষেত্রেও ঠিক সেম, ফাজিলের ক্ষেত্রেও, কামিলের ক্ষেত্রেও ঠিক সেম, অবশ্যই মন্ত্রণালয়ের যে আদেশের স্মারকটা আছে স্মারক নম্বর এবং তারিখটা উল্লেখ করতে হবে। ২০ নম্বর হচ্ছে সর্বশেষ গভর্নিং বডি অনুমোদনের তারিখ, অর্থাৎ সর্বশেষ গভর্নিং বডি যে অনুমোদনের তারিখ এবং কত তারিখে মেয়াদ শেষ হবে সেটা। এবং ২১ হচ্ছে মাদ্রাসার মোট ছাত্রছাত্রী, দাখিলে এক থেকে প্রথম থেকে দশম, আলিমে কতজন, ফাজিলে কতজন, কামিলে কতজন। এরপর হচ্ছে ৩ নম্বর, এখানে জনবল সংক্রান্ত তথ্য, অর্থাৎ শিক্ষক কর্মচারী তথ্য, কর্মরত কতজন আছেন এবং এমপিভুক্ত তার মধ্যে কতজন। এখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষক, প্রভাষক, সহকারী শিক্ষক, সহকারী মৌলবী সম্পূর্ণ দিতে হবে। পুরুষ, মোট পুরুষ শিক্ষক, অর্থাৎ পুরুষ কতজন, মহিলা কতজন, এই উপরে দিবেন কর্মরত কতজন আছেন এবং এমপিভুক্ত কতজন সেটা হচ্ছে নিচে দিবেন।
এরপরে হচ্ছে 23 নম্বর বিদ্যমান সহকারী অধ্যাপক জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষকদের তালিকা জ্যেষ্ঠতার ক্রমানুসারে এই জায়গায় আপনাকে তালিকাটা দিয়ে দিতে হবে ক্রমানুসারে প্রভাষক পদে এমপিভুক্তির তারিখ এবং প্রভাষক বা জ্যেষ্ঠ প্রভাষক পদে প্রথম এমপিভুক্তির তারিখ যোগদানের তারিখ আপনার প্রথম এমপিভুক্তির তারিখ কত এবং আপনার যোগদানের তারিখ কত এটা এই জায়গায় দিয়ে দেবেন নাম দিবেন পদবি দিবেন এবং বিষয় এরপর হচ্ছে 24 নম্বর গ্রন্থাগারের আয়তন অর্থাৎ আপনার যে গ্রন্থাগার আছে সেই গ্রন্থাগারের আয়তন কত দৈর্ঘ্য কত ফুট প্রস্থ কত ফুট বইয়ের সংখ্যা কতটি আছে সেটি এরপর হচ্ছে ছাত্রছাত্রীর তালিকা অর্থাৎ এখানে ক্রমিক নাম্বার এক দিয়ে হলো একাদশে কতজন দ্বাদশে কতজন মোট কতজন আছে আলিমে ফাজিলের ক্ষেত্রেও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ অনার্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা দেবেন কামিলের ক্ষেত্রেও এইটা দেব মোট এই জায়গায় আপনি এটা দিয়ে দেবেন এরপর হচ্ছে 26 নম্বর মাদ্রাসার বিগত 3 বছরের পাবলিক পরীক্ষার ফলাফল অর্থাৎ 3 বছরের পাবলিক পরীক্ষার ফলাফল দিতে হবে সর্বশেষ 3 বছরের দাখিলের সর্বশেষ 3 বছরের আলেমের সর্বশেষ 3 বছরের ফাজেলের সর্বশেষ 3 বছরের এবং কামেলের সর্বশেষ যেই পাবলিক পরীক্ষা হয়েছে সেটার দিয়ে দিতে হবে তথ্য এই জায়গায় এরপর 27 নম্বর কোনো ফৌজদারি মামলা আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে না হলে নাই 28 নম্বর নৈতিক স্ফলন বা অন্য কোনো কারণে সাময়িক বরখাস্ত আছেন কি না হতে পারে যদি কোনো কারণে বরখাস্ত আছে তাহলে সেখানে হাঁ দেবেন না থাকলে না দেবেন নমুনা ছক এখানে সংযুক্ত কাগজপত্রের তালিকা অর্থাৎ আপনি যে কাগজগুলো সংযুক্ত করেছেন তার একটা তালিকা আপনাকে এই জায়গায় দিতে হবে আপনি কি কি কাগজ এখানে সংযুক্ত করেছেন এরপর হচ্ছে বিশেষ প্রতিটি তথ্য ছকের প্রতি পৃষ্ঠায় অধ্যক্ষের স্বাক্ষর ও সভাপতি স্বাক্ষর থাকতে হবে আমরা নিম্ন স্বাক্ষরকারী গণ এই মর্মে অঙ্গীকার করছি যে বর্ণিত তথ্য কাগজপত্র অর্থাৎ যারা স্বাক্ষর করছে তাদের এই অঙ্গীকারনামা এবং তাদের প্রত্যেকটা পাতায় কিন্তু এটা স্বাক্ষর থাকতে হবে ঠিক এইভাবেই কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করে এবং যে কাগজপত্রগুলো সেখানে বলা হয়েছে সবগুলো কিন্তু অ্যাটাচ করে সংযুক্ত করে আপনারা এটি পাঠাতে পারেন হার্ড কপি অর্থাৎ আপনারা প্রথমে আমাদের মাধ্যমিক স্যারের একটা নেবেন তার ফরওয়ার্ডিং এরপর হচ্ছে জেলা শিক্ষা অফিসারের এইভাবে তারা মাধ্যমিক আমাদের যেই মহাপরিচালক বরাবর আবেদনটি করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ